বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে হটিয়ে টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানের জায়গাটি দখল করে নিয়েছেন কেন উইলিয়ামসন। কেন উইলিয়ামসন পাকিস্তানের বিপক্ষে 129 রানের একটি ইনিংস খেলেন, ম্যাচ সেরার পুরস্কারটিও তিনি পেয়েছেন। এবারে বছর শেষ করলেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান হয়ে। কোহলি আছেন ছুটিতে, স্টিভ স্মিথ বক্সিং ডে টেস্টে 8 এবং 0 রানের দুটি ইনিংস খেলেছেন, যার ফলে র্যাঙ্কিংয়ে হয়েছে অবনমন। কোহলি আছেন 2 নম্বরে, স্টিভ স্মিথ আছেন 3 নম্বরে। আইসিসি টেস্টের জাতীয় দলের র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে, তবে হয়নি কোনো অদল বদল। অস্ট্রেলিয়া আছে 1 নম্বরে, নিউজিল্যান্ড আছে 2 নম্বরে, তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট এই মুহূর্তে সমান। ভারত আছে 3 নম্বরে, 2 পয়েন্ট কম নিয়ে। রোহিত শর্মা যোগ দিয়েছেন ভারতের জাতীয় দলের সাথে, সিডনি টেস্টে খেলতে পারেন তিনি। এই মুহূর্তে নেটে রুদ্ধদ্বার অনুশীলন করছেন রোহিত শর্মা। ডেভিড ওয়ার্নারও যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার স্কোয়াডে। এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার যে ক্রিকেট সিরিজ চলছে সেখানে 1-1 সমতা রয়েছে। 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনার। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই পায়ের আঙুলে চোট পান নেইল ওয়াগনার। এক্সরে করে দেখা যায় দুটো আঙুলে চিড় ধরা পড়েছে। সেই চিড় নিয়েই তিনি পুরো টেস্ট খেলে যান, মোট 46 ওভার বল করেন এই ফাস্ট বোলার। শেষ দিনে ফাওয়াদ আলমের গুরুত্বপূর্ণ একটি উইকেটও নেন তিনি। ব্রিটেনের সম্মানসূচক নাইটহুড উপাধি পেলেন লুইস হ্যামিল্টন। তিনি একজন ব্রিটিশ রেসার, ফর্মুলা ওয়ানে মাইকেল সুমাকার একজন কিংবদন্তি, যাকে ছুঁয়েছেন তিনি নভেম্বর মাসে।